তাহলে বন্ধুরা লাইক দিয়ে দিবে, ভিডিও শুরুতে একটা কিন্তু লাইক চাই আমার, লাইক দিয়ে দিবে ভিডিও শুরুতে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো নিশ্চয়ই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে দেখো, আর যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দিয়েছো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখো আমার এই যে দেখো তিনটা আমি এগুলো ছিঁড়ে নিয়েছি, আর দেখো বড় বড় সাইজ দেখছি তো কত বড় বড় সাইজ দেখি। আর বন্ধুরা মায়ের এগুলো বেগুন নিয়ে পড়বে হচ্ছে চচ্চড়ি, চলো এখন রান্না করে যা যা। এই যে দেখো বন্ধুরা ভাবলেন যে এরকম রান্নাঘরে মা নেই, কেন মা বলছে তাহলে? আর রান্নাঘরে গেলো মা, দেখলো আয়টা বাসনগুলো আছে, হাঁড়ি কড়াইগুলো আছে, ভাবলো তাহলে হাঁড়ি কড়াইগুলো মেজেই তারপরে রান্না করা যাক। তার জন্য এই যে দেখো হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছেন রান্নাঘরে যেয়ে। আর দেখো রান্নাঘর থেকে এসে কলে পারে হাঁড়ি কড়াই ভালো করে মেজে নেবে, সব যেরকম হয়ে গেছে। আর আগুনটা ধরিয়ে দিয়েছে হচ্ছে বাবা, বাবা আগুনটা ধরিয়ে দিল, আর মা ওদিকে বাসনগুলো মেজে নিল, আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিল, আর দেখো ভাতটা বসিয়ে দিল, তাদের করে ভাতটা করে নেবে কেন খিদে পেয়ে গেছে। আর সকাল সকাল সবারই খিদে পেয়ে যায়, যেরকম আমরা খালি ভাতই খাই, তাছাড়া সকালবেলা এমনি রুটি টুটি আমরা খাই না। রুটি খেলে পরে স্কুলে যাবো, বাবা দোকান নিয়ে যাবে, অসুবিধা হয়ে যায় না, তার জন্য আর আমরা রুটি টুটি খাই না। এত রূপ বেগুন কেউ ভাবতে পারবে বাতি হয়ে গেছে, তাও দিয়ে দাও। সেরকম পুরো না, দেখো বন্ধুরা মা এদিকে সবজিগুলো কেটে নিচ্ছে, ঝিঙ্গে, তারপরে গাছে থেকে যে আমি ছোটো ছোটো বেগুনগুলো কেটেছি ওগুলো দেখো কেটে নিয়েছে, আর ঘরে শুটু বেগুন ছিল দুটো ওগুলোও দিয়ে দিয়েছে। আর এখানে দেখো সবজিগুলো কেটে নেবে, আজকে কিন্তু শুকনো মাছে দিয়ে চুচুড়ি করবে, আজকে ঘরে কিছুই নেই, যেরকম ছোটো ছোটো সবজি ওগুলো দিয়ে কিন্তু মা আজকে রান্না করছে। দেখো বাবা আজকে বাজার যেতে ভুলে গেছে, আর বাবার কাছে টাকাই নেই, তার জন্য বাবা বললো তাহলে ঘরে শুকনো মাছগুলো আছে ওগুলো দিয়েই চচ্চড়ি করো, তার জন্য আজকে মা চচ্চড়ি করবে শুকনো মাছ দিয়ে। আর ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে, আর আজকে কিন্তু দিনটা হচ্ছে একবারে মেঘলা মেঘলা, আর মা দেখো মনে সুখে সবজি কাটছে আর কাটছে। দেখো বন্ধুরা কালকে আমি দাদুবাড়ি গিয়েছিলাম, আর ওখান থেকে দেখো এনেছি হচ্ছে মিষ্টি কুমড়ার ওই যে দেখো ডোকাগুলো এনেছি, আর কালকে এনেছি তো দেখো কীরকম হয়ে গেছে, ছুটো হয়ে গেছে রৌদ্রু যে। আর দেখো একটা এনেছি যে চাল কুমড়ো, এই যে দেখো একটা ছোটো এনেছি, এটার বড়া খাওয়া মানে ভাজা খাওয়ার জন্য, চাকচাক করে যদি ভাজা করা হয় খেতে ভাল লাগে, এটা বড়াও বানানো যায় কিন্তু আজকে ভাজাই খাবো, বড়া খাই আমি। আর এদিকে দেখো মা এখানে সবজি অনেক দূর কাটা হয়ে গেছে। ও মা তুমি এটাও দিবে কি? হ্যাঁ মিষ্টি কুমড়ো টুকা কাটাও দেবো। হ্যাঁ দিয়ে দাও খেতে বেশি ভাল লাগবে, মিষ্টি কুমড়া কিন্তু ডুবোগুলো দিলে খেতে বেশি ভালো লাগবে। আর এটা তুমি আজকে আমাকে ভেজে দিবে, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা চচ্চড়ির জন্য মা সবজি কেটে নিয়েছে, আর এদিকে দেখো এখন আমার চাল কুমড়োটা ঝুলছে, মা বলছে চাল কুমড়োটা ছুটো হয়ে গেছে, আমি বলি না আমাকে ভেজে দিবে মানে ভেজে দিবে, তার জন্য আমি বায়না করলাম, মা বললো তাহলে তোকে সুটাটাই ভেজে দিব তুই যেরকম বায়না করছিস, আমি বলি ঠিক আছে তাহলে আমাকে সুটাটাই ভেজে দাও। আর ওদিকে দেখো ভাতটা উপরে হয়ে গেছে, আর দেখো আজকে সারাদিনটাই মেঘলা দিনই খারাপ, আজকে আমার জামা কাপড় মা কতগুলো ধুলো সবগুলো মনে হয় আজকে ভিজবে, বৃষ্টি নামলে তো একবারে কিছু হবে, আজকে জামা কাপড়গুলো গন্ধ হয়ে যাবে, আবার ধুতে হবে। ওদিকে দেখো মুসুর ডাল হচ্ছে গেছে, আর এদিকে দেখো পেঁয়াজ গুলো কেটে নিচ্ছে, আর ভাতটা হয়েই গেছে। কেশুটকি মাছ বেশি ছিল না ওটাই? না এই দুটোই ছিল। হ্যাঁ আমি ভাবছি অনেক আছে, দুটো মাত্র, এই দুটোই দাও না কেটে খালি সেন্ট হবে, সেন্টেই খাওয়া যাবে। হ্যাঁ আর এত বড় বড় শুকনো মাছ আছে।
সবগুলো খাওয়া শেষ করে দিছিস? তাহলে খাওয়া জিনিস খাবো না? শুকনো মাছ তো সবারই ভালো লাগে। তোমাদের শুকনো মাছ কিরকম লাগে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে, আমাদের সবাই শুকনো মাছ খেতে ভালোবাসে। এই যে বন্ধুরা, আমি এদিকে মশলাটা পেটে নিচ্ছি। এখানে দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, আর রসুনটাও বেটে দিচ্ছি একসাথে। আর আমি এখানে লঙ্কা পেঁয়াজটা কেটে নিচ্ছি। ওদিকে মেঘনা মশলা বাড়ছে, আর এখানে আমার ভাত হয়ে গেছে, এখন ভাতটা উপর দিব। আজকে আমাদের মেঘনা অনেক কাজ করছে, দেখো মশলা বাড়ছে, এখন আবার শাক কাটবে, শাকও রান্না করবো। তো আমি বলছি যে তুই শাক মশলাটা বেটে শাকটা কেটে দে, আমি ততক্ষণে ডাল সম্বাস দিয়ে চটচটিটা করি। তুই আবার স্কুলে যাবি, দেরি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, মা এদিকে তেলটা গরম করে নিয়েছে, আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, শুকনো মাছগুলো দিয়ে দিল, যেরকম চচ্চড়ি রান্না করবে তার জন্য। এই যে দেখো বন্ধুরা, তেলে দিয়ে দিল শুকনো শুকনো মাছটা, আর এই যে দেখো দিয়ে দিল পেঁয়াজ, আর হচ্ছে কাঁচা লঙ্কাটা। এদিকে দেখো ভেজা ভেজা করে নিবা, আর আগেই তো বলেছি রসুন তারপর কাঁচা লঙ্কা এগুলো বেটে রেখেছি আমি, বেটেছি আমি আজকে। আর হলুদ দিয়ে দিল, এই যে দেখো বন্ধুরা, আর এই যে দেখো হলুদ দিয়ে দিল, আর নুন দিয়ে দিবে, নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়াটা করে নেবে। এরকম করে মা করে, আর খেতে বেশি ভালো লাগে আমার। আর তোমাদের কীরকম লাগে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা কি এরকম করে চচ্চড়ি বানাও বাড়িতে? তোমরা কীরকম করে বানাও তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। মা তো এরকম করেই বানায়। আর এই যে দেখো বন্ধুরা, এখন নাড়াচাড়া করে নেবে, যেরকম দেওয়া হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে নিচ্ছে মা, আর দেখো ঢাকা দিয়ে দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, ঢাকা দেওয়া হয়ে গেছে, আর ঢাকার থেকে উঠিয়ে দিল। মা বললো কড়াই লেগে ধরেছে, মা গেছিলো কলে পারে দেখে লেগে ধরেছে, তার জন্য আর একটু জল দিয়ে দিলাম, ভাজা ভাজা করা হয়ে গেছে তার জন্য। আর দেখো কত সুন্দর সেন্ট বাড়ি হয়েছে, আর রেডি হয়ে গেছে চচ্চড়ি। এই যে দেখো চচ্চড়ি রেডি হয়েছে, আর কী সুন্দর হয়েছে। আর দেখো সবুজ রঙ এসেছে, কেন কাঁচা লঙ্কা দিয়ে বানানো হয়েছে তার জন্য। হলুদ চচ্চড়ি সবুজ, এই যে চচ্চড়ি নে। এই যে দেখো বন্ধুরা, শুকনা মাছের চচ্চড়ি। এগুলো হলে ডাল কি আর লাগে? ঠিক আছে, খুব টেস্ট। আমি খেয়ে নেই, তারপর তোমাদের সাথে দেখা করছি। চচ্চড়ি আর মসুর ডাল, আজকে অনেক কিছু। ঘরের সবজি না থাকলে অনেক কিছু রান্না হয়, বা ঘরে সবজি থাকলে মানে কিছুই রান্না হয় না। ছোট ছোট সবজি দিয়ে মাছ রান্না করলো, তাও কত কিছু, চার পাঁচ তোমার রান্না করে ফেললো। রান্না করে গেল, দেখলো এত হয়েছে, ছোটো ছোটো সবজিগুলো দিয়েই রান্না করে ফেলি। যেরকম বাবা আজকে বাজে জানি, বাবা কালকে যেরকম ভাড়া কাটা গেছিলো, বাবা সব টাকা শেষ। তার জন্য বাবা বললো তাহলে ঘরে সবজি যতটুকু আছে অতটুকু দিয়ে রান্না করে দাও, অতটুকু দিয়ে আমরা খেয়ে নেবো। আর মসুর ডাল ছিল অল্প, ওটা দিয়ে মসুর ডাল রান্না করো। বন্ধুরা তাহলে আমাদের ভিডিও এখানে শেষ করছি। আমাদের ভিডিওগুলো কীরকম লাগে তোমরা নিশ্চয় কমেন্টে জানিও, আর তোমাদের বন্ধুদের সাথে আমাদের ভিডিও শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ারই করো না, তোমাদের বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করো, তো তোমাদের বন্ধুরা তো আজকে দেখতে পারবে না মা এত টেস্টি করে শুকনো মাছের রেসিপিটা করেছে। তাহলে বন্ধুরা লাইক দিয়ে দিবে ভিডিওর শুরুতে, একটা কিন্তু লাইক চাই আমার, লাইক দিয়ে দিবে ভিডিওর শুরুতে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো নিশ্চয়ই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে দেখো, আর যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দিয়েছো আমাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধু তাহলে ভালো থেকো, বাই বন্ধুরা।